গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ছাদে এলাম। তো সকাল অনেকক্ষণ হয়েছে, চলো চলেছি সকালে একটা নতুন কাজ নিয়ে। সকালবেলা নতুন কাজ, চা খেলাম না, কোনো কিছু খেলাম না। আজকে নতুন কাজ কি দেখে নাও, চুড়িদারের মানে কুর্তি, একটা কুর্তি কিনেছিলাম বা এখানে মানে বোলপুর সোনাঝুরি হাটে, সেটার হাতটা ছোট। তো আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে বাড়িতে, তো হঠাৎ মনে করলাম এটাই পরব। তো এটাকে ঠিকঠাক পরলাম, পরার পরে দেখো ভাই এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ওই আজকে রান্না করবে আর আমরা খাবো। তো আসলে কি জন্য রান্না করছে তোমাদের বলে এটাই খাওয়ার হয়েছে। তো চলো রাধা কৃষ্ণের মন্দির, মানে আমার ভাইয়ের ঘর, এখানে রাধা কৃষ্ণের মন্দিরে এখানে ঠাকুরকে নিবেদন করে দেখো আমার ভাইজির আজকে জন্মদিন। তো আগে ভগবানকে নিবেদন করেছে, দেখো ভগবানকে নিবেদন করে তারপরে জন্মদিনটা পালন হবে বন্ধুরা। তো এই দুপুরে ভগবানকে আগে সেবা দিয়ে তারপরেই আমরা হচ্ছে আসছি তোমাদের কাছে, কার জন্মদিন সেটাই দেখাবো বন্ধুরা। দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই মন্দিরটা, রাধা মাধবের মন্দিরটা কেমন লাগলো, যে আমরা কত রকমের ভোগ দিয়েছি। ভোগের মধ্যে কী কী আছে দেখো, ভাত, পনিরের তরকারি, পায়েস, ক্ষীর, আলু ফুলকপি দিয়ে আছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে আর পনির দিয়ে রসা, রসকদম্ব, আর একটা সন্দেশ, ডাল, চাটনি, ক্ষীর, সজনে ডাঁঠা, বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, ঢেঁড়স ভাজা, আর আছে হচ্ছে শাক, আছে লেবু, শশা। এই দিয়ে ভগবানের আজ সেবা হয়েছে আমাদের এখানে। সেবা করে, সেবা দেওয়ার পরে আমরা সেবা নেব বন্ধুরা, তোমরা সাথে থাকো। কিন্তু আমরা দেখবে কার আজকে জন্মদিন, জন্মদিনটা কার সেটা তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা সাথে থাকো, কিন্তু প্লিজ সাপোর্ট করে দিও। হ্যাঁ, তো বন্ধুরা চলে এসেছি এর জন্মদিন, আজ জন্মদিন, কিন্তু ঘরটা ছোট বলে ঠাকুরের দেখতে পাচ্ছ মন্দির সব কিছু। তো তার জন্য আজ ভাই পরিবেশন করছে, বুঝেছো, দেখতে পাচ্ছ ভাই পরিবেশন করছে না। হ্যাঁ, তো জন্মদিনে রে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ছোলা পাতা বন্ধুরা দই কাটছি, এবার শেষ করছি, বুঝেছো, এবার দই নিবি, শোনা একটু খেতে হবে, পরে খাবি।
তো বন্ধুরা দেখো, আগের দিন জন্মদিনের আগের দিন একটা আমার কাছে গিফট নিয়েছে ফ্লিপকার্টে, সেটাই এসছে। ও খুলছে, কী নিয়েছে, অর্ডার করেছে আমার মোবাইল থেকে, কিন্তু যে আমি এটা রাঙাবেশি নেব। তো ওকে দিলাম, এটা হলো কনসিলার, তো এটাও একটা নিয়েছে। আবার জন্মদিন কালকে আবার একটা আমার কাছে দুটো গিফট নিয়েছে, আগের দিন নিয়েছে আর পরের দিনও নিয়েছে। কি গিফট কনসিলার নিয়েছে, ও সাজুগুজু করতে একটু ভালোবাসে, তো আমি আর কথা ফেলতে পারলাম না। আমি ওকে একটা বললাম ঠিক আছে, এই দুটো গিফট, বছরে দুটো গিফট দিই, আর ওকে খুব ভালোবাসি আমি, তার জন্য এই গিফটটা আমি আজকে দিলাম, আবার কালকেও একটা দিবে। দেখি কি আছে, ভিডিও করছে। দেখি কি আছে, বল মা কেমন আগে বেশি দিয়েছে। দেখি কাছ থেকে, ও আরে দারুণ সুন্দর, তো এইটা অর্ডার করেছিলি তুই, দারুণ লাগছে, কেমন বল একটু, খুব সুন্দর, খুব সুন্দর। রাঙাবেশি তোকে দিল আজকে, দেখ কি সুন্দর কি দিলাম বন্ধুরা। দাঁড়া একটু ছবিটা তুলি, দেখো এটা ভালো করে তোল, ভালো করে, হ্যাঁ, আই শ্যাডো ব্রাইলিট বন্ধুরা, দেখো তো বন্ধুরা এটাই গিফট। তুই খুশি হয়েছিস তো পে? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, ছবিটা এখানেই শেষ করছি, রাখছি, লাইক শেয়ার করে নিও।